লহ প্রাণের ঠাকুর কৃষ্ণ ভগবান, রক্ষা করতে কবি সৃষ্টি গাইব তোমার গুণগান, প্রণাম রহ প্রাণের ঠাকুর। তব মহিমা কটু কথাই করিও ক্ষমা, তুই চরণে এই নিবেদন রহিল জমা, প্রচারিতে তব মহিমা তুমি কটু কথাই করিও ক্ষমা, তুই চরণে এই রাধা তোমার প্রিয় তোমা তারে করি অর্ঘদান, কাব্য দ্বন্দ্বে হই ব্রব্রতী লক্ষ রেখ হে বিশ্বপতি, প্রদান করো সুরার ছন্দ কাব্যেরই জ্যোতি, কাব্য দ্বন্দ্বে হইব ব্রতী লক্ষ রেখ হে বিশ্বপতি, প্রদান করো সুরার ছন্দ কাব্যেরই জ্যোতি, এই নিবেদন তোমার প্রতি, এই নিবেদন তোমার প্রতি রাখিও সন্তানের মান, তোমার কৃপা যে জন ভাবে পায় ভয় কি তাহার অকুল দরিয়া, পঙ্গুরে লঙ্ঘাই গিরি কথা কয়, তোমার কৃপা যে জল ভাবে পায় ভয় কি তাহার অকুল দরিয়ায়, অঙ্গুরে লঙ্ঘাই গিরি বোবাই কথা কয়, অমল রায় সেই প্রতীক্ষায়, অমল রায় সেই প্রতীক্ষায় ওহে মহামহিয়ান, জয় জয় নারায়ণ বন্দী তব শ্রীচরণ, যে নাম করিলে শরণ আপদ বিপদ হরে, মতি রেখে তব পায় যাব আমি ভূমিকায়, কৃপা কর দয়াময় এ দিন পামরে, অমল সরকার নাম আমার গুরু মোর অসীম সরকার, কাব্য সিদ্ধ করিতে পার গুরুই কান্ডারি, করি গুরুপদে অর্ঘদান গাইব এবে কবিগান, সকল কিছু গুরুর দান গুরুই আমার হরি, বন্দনারে ছন্দ সারি এবার কবির পাল্লা ধরি, উতঙ্ক নাম গ্রহণ করি দাঁড়াই সবাস্থান, শ্রীকৃষ্ণের ভূমিকাতে গুরু আসবেন এসব হাতে, আমার প্রশ্ন অনুপাতে দিতে সমাধান, কুরুক্ষেত্রে যুদ্ধ হলো কৌরবেরা মারা গেল, পার্থ সারথি ছিল স্বয়ং ভগবানে, তুমি থাকিতে নীলপদ্ম কেন হলো ধ্বংস যুদ্ধ, অর্জুনকে করে উদ্বুদ্ধ এই যুদ্ধ করালে কেনে, অনেকেই তুলেছে গুঞ্জন কৃষ্ণ যদি বিপদ ভঞ্জন, তবে পাণ্ডবদের মনোরঞ্জন করিবার দায় কেন, পক্ষপাত দোষে দুষ্ট হলেন কৃষ্ণ জগদীষ্ট, জবাব দিয়া বুঝাও স্পষ্ট যাতে মনের কষ্ট যায়, কৌরব আর পাণ্ডব পক্ষ যুদ্ধে সবাই করল লক্ষ্য, পাণ্ডব সহায় কমলাক্ষ ছিলে সর্বদায়, দুর্যোধন অধার্মিক হলে কেন ভীষ্ম গেল তাহার দলে, ভীষ্মকে তো ধার্মিক বলে জানে বসুধায়,
ভীষ্ম হল ব্রতচারী, সত্যবাদী ব্রহ্মচারী, ভীষণ তিন প্রতিজ্ঞা করি হলো ভীষ্ম নাম। বলো বলো কমলাক্ষ, কেন ধার্মিক লয় অধর্মপক্ষ, এ আবার কোন ধর্মের সাক্ষ্য, বলো বাকাশ্যাম। সাধুজনের পরিত্রাণে আসো তুমি এ ভুবনে, অর্জুনের সন্নিধানে কহিলে গীতায়, তবে ভীষ্মের মতো সাধু বোধি কি ধর্ম দাও বলো বিধি, ধর্মাধর্মের সূক্ষ্ম বিধি বোঝাবে আমায়। পাণ্ডুপুত্র পঞ্চভ্রাতা বলতে গেলে তাদের কথা, কতটুকু আসে সততা উহাদের জীবনে। যুধিষ্ঠির তো কামাচারী, পঞ্চ ভাইয়ের একটি নারী, জুয়ারি সে ধার্মিক ভারী, সে তো স্ত্রী ধরে দানে, নারী নিয়ে জোয়া খেলা, গুরুর কাছে মিথ্যা বলা, কৃষ্ণে যার ভক্তি অচলা, সে কি তাহা পারে। এসব দোষে যারা দুষ্ট তারা কেন হলো শ্রেষ্ঠ, দুর্যোধন কেন নিকৃষ্ট, বুঝায় দাও মোরে। তুমি যদি ধর্ম দিতে এসে থাকো জগৎ পিতে, ধ্বংস যুদ্ধ কিসের হিতে হলো সম্পাদন, যুদ্ধে কি আর শান্তি আনে, দেশ ভাসালে রক্তের বানে, তাই তো প্রশ্ন ভক্তের পানে বোঝাও নারায়ণ। শোনো কৃষ্ণ যদুপতি, অর্জুন তোমার ভগ্নীপতি, দুর্যোধন যদি দুর্মতি তোমার ব্যয় হলো কেনে, ভগ্নীপতির মান্ডা খিতে অশ্ববলগা নিয়ে হাতে, বিয়াইকে ধ্বংস করিতে কেন গেলে রণে। লক্ষ্য মাতা কান্না করে, উঠল হাহাকার হস্তিনাপুরে, নারীর স্মৃতির সিঁদুর ঝরে পড়ে মৃত্তিকায়, তাদের বাকি ত্রুটি ছিল কেন অকালে বিধবা হলো, এসব তত্ত্ব খুলে বলো কৃষ্ণ কালকায়। যাক তবে আর বেশি বলে, কার্য নাই সভাতলে, বসে থাকুক ভক্ত দলে, আসবেন ভগবান, আমার প্রশ্নগুলি ধরে জবাব দেবে সভা পরে, এবার আমি ছন্দ সুরে গেয়ে শোনাই। সাজাইলে কত সাজে অনন্ত এই বিশ্বমাঝে, অনন্ত এই বিশ্বমাঝে সাজাইলে কত সাজে, নানা সাজে কত অভিনয় ও দয়াময়, চলচাতুরি জুয়া চুরি তাহাদের মনের মাঝে, তারা কেন বুদ্ধিজীবী আসন পায় সমাজে, চলচাতুরি জুয়া চুরি তাহাদের মনের মাঝে, তারাই কেন বুদ্ধি আসন পায় সমাজে, যাদের মনে সরলতা কেউ শোনে না তাদের কথা, যাদের মনে যাদের মনে সরলতা কেউ শোনে না তাদের কথা, অযথা যে কত ব্যথা পায় দয়া, যারা স্বামীর মুখে মারছে লাথি করছে তারা বাজি মার,
ভাত, স্বামীর মুখে মারছে লাথি, পড়ছে তারা বাজি মা। ধর্মহীন সব নর নারী, তাদের বারবার অন্ত ভারী। সাধু বসে কাঁদে গাছতলায়, তুমি প্রভু বিশ্বপিতা, অনন্ত বিশ্বের মালিক, তোমার লীলা এ জগতে বুঝে কেহ পায় নাকি। অনন্ত বিশ্বের মালিক, তোমার লীলা এ জগতে বুঝে কেহ পায় না কি। গুরু অসীম কাঁধে ঝুলাই পড়ে কেবল বোঝাবে তারে, ও গুরু অসীম কাঁধে ঝুলাই পড়ে কেবল বোঝাবে তারে, বুঝতে গেলে বোঝা বেড়ে যায়। কল্পনাতে উতঙ্ক আমি সভ্য সবার ঠাই, বিপক্ষেতে জবাব দাতা পরাণের কানায়। কিছুদিন আগে ক্ষেত্রে হলো মহারণ, কত মানুষ অকালেতে হারালো জীবন, সাধুজনের পরীক্ষা নেগো। আসো ভগবান, বিশ্বের মতো সাধুর কেন বধিলে পরা, জুয়ারি আর মিথ্যাবাদী গো কামাচারি যারা, তোমার শোকে মহাসাধু হয়ে গেল তারা। তুমি যদি ধর্ম দিতে এলে ভগবান, তবে কেন কুরুক্ষেত্রে বহে গেল বহু রক্তের বান, নারীর স্মৃতির সিঁদুর ঝরে পরে মৃত্তিকায়, লক্ষ্যমাতা কান্না করো কল কিসের দায়। নিরপেক্ষ কমলাক্ষ অগতি রগতি, তবে কেন হতে গিয়েছিলে অর্জুনের সারথি, ইহার কিবা মূল মাহাত্ম, সাথীর তত্ত্ব কিবা, পরিষ্কার সভা মাঝে জবাব দিয়ে যাবা। যেভাবে তে প্রশ্ন তোমার কাছে করে গেলাম দান, তুমি এসে সবার স্থানে দিও সমাধান। আর তাহারে বেশি কথায় আমি বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এরপরে কৃষ্ণ আমার সভাতে আসিবে, তাহারে ভাবের কথাগুলি খুলিয়া বলিবে, দেখিয়ে সে কোন ভাবের কোন কথা কয়, কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। প্রথমবারে তারে কেন আমি বলতে যাব বেশি, বেশি বললে সে হয়তো হবে অখুশি, এই জন্যে বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কবির কল্পনা। এই পর্যন্ত আমার পালা সাঙ্গ হইয়ে গেল। জয় জয় কৃষ্ণ প্রীতে বদন ভরে সবাই হরি হরি বলো, জয় ভবা জয় ভবা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু গুরু মহাপুরুষ, যে যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, আমি প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ আমরা যে পালাটি উপহার দিচ্ছি, পালাটির নাম ঋষি উতঙ্ক বনাম শ্রীকৃষ্ণ।
উতঙ্কের প্রশ্নপত্র সভা মাঝে শুনলেন অত্র। এবার আমি তার জবাব করব দান, তার আগে আপনাদের পুরো ভাগে আমি গেয়ে শোনাচ্ছি একখানা গান। হইলে ঘর সংসারি ভুলে নলে কংসারি, মনে ভাবো এ ভুবন ছেড়ে যাব না, মনে ভাবো এ ভুবন ছেড়ে যাব না, মনে মনে পেলে পেলে তুমি কত যাতনা, মনে মনে পেলে তুমি সন্ধান বুঝি কেউ জানে না, কিন্তু উপনিষদ পড়ে দেখবেন তার মধ্যে লেখা আছে প্রতিটি দেহের মধ্যে সাক্ষী স্বরূপ পরমাত্মা রয়েছে, তিনি তোমাকে সব কাজ করার অধিকার দিয়ে তিনি দেখছেন তুমি কি করছ, তিনি অদৃশ্য দর্শক, তাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তিনি আমাদের সবসময় লক্ষ্য রাখছে অল টাইম, তার কাছে অন্ধকার নেই, তার কাছে গোপনীয়তা বলে তার কাছে কিছু নেই। যেদিন শেষের বিচার দিন আসবে আমার জীবনের সমস্ত কর্মের ছবি আমার সামনে ভেসে উঠবে, আমি যা যা করেছি সমস্ত কিছু আমার সামনে তুলে ধরে বলবে দেখো দেখো তুমি ভেবেছিলে তুমি যা করেছো কেউ জানে। তাই প্রতিটি মানুষের হুঁশিয়ার থাকা উচিত যে এমন কর্ম যেন আমি গোপনেও না করি যে কর্মের ছবি দেখলে আমি নিজেই লজ্জা পাই। তাই আমার গানের মধ্যে কি বলতে চেয়েছি আমি, গোপনে করেছ কত পাপেরই কর দেখিয়া লুকাইয়ে হাসে আপনি ধর্ম, গোপনে
পাবে সুখ বেদনে ভরিল বিচারের দিনে তুমি ক্ষমা পাবে না সেই বিচারের দিনে তুমি ক্ষমা পাবে না বন্ধরমা সে জন্মান্ধ সে শুনল সবাই বৃন্দাবন আঘাত খেতে খেতে সেও একদিন বৃন্দাবন বৃন্দাবন দর্শন করে রমা ঘরে ফিরে তার একজন নিকটাত্মীয় জিজ্ঞেস করলো এ রমা তুই তো চোখেই দেখিস না রে জন্মান্ধ তা তুই বৃন্দাবনে গিয়ে কি দেখিস রমা বলল দেখো আমি তো জন্মান্ধ আমি তো বৃন্দাবন দেখতে পারি না কিন্তু আমি এইটুকু বুঝেছি যে আমি জন্মান্ধ হয়ে যে আমি বৃন্দাবনে গিয়েছিলাম আমি না দেখলেও আমার গোবিন্দ দেখেছে আমার রমা বৃন্দাবনে কি অনুভূতি আমি তো দেখতে পাইনি কিন্তু গোবিন্দ তো দেখেছেন রমা বৃন্দাবন দেখতে এসেছে আমরা দেখতে পাই না বলে তিনি যে দেখেন না এই ভাবনাটাই ভুল এই জায়গাটা দাঁড়াতে হবে এই জায়গায় যে দাঁড়িয়ে থাকতে পারবে সেই মানুষের জীবনে পরিবর্তন হবে তাছাড়া পরিবর্তন হওয়া সম্ভব নয় আমরা যতই পরিবর্তন বলি পরিবর্তন হবে না মানুষের মানসিক পরিবর্তন নাই তাই আমার গানের পথ কি সাধু বাক্য না শুনিলে অবহেলাতে সকলই হারালে তুমি মায়ার খেলাতে সাধু বাক্য চলিয়া গেলে ফিরে পাবি না নমো কৃষ্ণ যদুবতী তুমি অগতিরগতি শ্রীচরণে রাখি মতি ওহে নারায়ণ আমার সম অভাজনে কৃপা করো নিজ গুণে বস এসে হৃদাসনে হে জীবনের জীবন এ বন্দনায় টানি ইতি গাইব এবার কাব্য গীতি ভক্ত ভক্তা সবার প্রতি প্রণাম করিদান অসীম সরকার নামে মরে চেনেন সর্বনারী নরে এবার নিজ নাম গর্জন করে আমি হব ভগবান বিপক্ষের কবি আসি নাম ধরে উতং করিসি
করিল যে প্রশ্ন রাশি সবার সন্নিধান, ভগবান থাকিতে রণে হলো ধ্বংস যুদ্ধ কি কারণে, এবে শুনুন ভক্তগণে আমি দিব সমাধান। ধর্ম আর অধর্মের সাথে হলো কুরুযুদ্ধ বিধি মতে, আমি কৃষ্ণ জগন্নাথে ছিলাম ধর্মের পক্ষে, দুর্যোধন যে পাপাচারী ধ্বংস তাই হয়েছে তারই, পাণ্ডবদের সহায় হরি ওদের ধ্বংসের লক্ষ্যে। শান্ত জীবে শান্তি খোঁজে, উগ্রের দল কি তাহা বোঝে, ওরা যে পাপ কর্মে মজে আত্মস্বার্থের তরে, তাই পাপের ভার হরিতে হরি তাইতে নরলীলা করি অশ্ববলগা হস্তে ধরি, শিলাম রথের পরে আমি চিরকালই কমলাক্ষ গ্রহণ করি ভক্তের পক্ষ, আমি কৃষ্ণ নিরপেক্ষ। দেখেছো কোন কালে প্রহ্লাদকে রক্ষা করিতে, হিরণ্যের হিংসা হরিতে, নরসিংহ রূপ ধরিতে আমার হয়েছিল এই মহিতলে, রক্ষা করতে ভোলানাথে ব্রীক দৈত্যবধ করিতে আমার হয় যুবতী হতে পুরাণে প্রমাণ, তাই পাপাচারী দুর্যোধনে বোধিতে এই ধর্ম রণে, ধার্মিক পঞ্চ ভাইয়ের স্বনে আমি ছিলাম ভগবান। আবার বললে ভীষ্মের কথা, অন্তরে তার ভক্তিলতা, সে কেন গেল অযথা দুর্যোধনের দলে, অধার্মিকদের করিয়ে আশ্রয় ভীষ্মের কেন জীবন হারায়, সকর্মে সকলই ঘটায় বুঝাবো তাই বলে। যদিও ভীষ্ম ব্রহ্মচারী, হরণ করল পরের নারী, বীরত্ব দেখালো ভারী বীর্যের অহংকারে, তাই অম্বার অভিশাপের ফলে ভীষ্ম গেল রসাতলে, সকলই হয় কর্ম ফলে বৃথা দোষ দেও মোরে। যুধিষ্ঠিরকে কামাচারী বললে তুমি সভাপতি, যারে স্বয়ং ধর্ম বিচার করি দিল ধর্মরাজ উপাধি, সে মাতৃবাক্য রক্ষা করতে ছিল পঞ্চ ভাই এক নারীর সাথে, কি দোষ তাহার বলো তাতে, তার নাই কামের ব্যাধি। সত্যে সদা যে অবিচল, ধৈর্যে যিনি থাকে অটল, জানলে রমণ রণকৌশল নারী তার কি করে, কাল নাগিনী দংশে যারে বিষের জ্বালায় জীবন যারে, আবার খেলা করে তাকে ধরে কৌশলেরই জোরে, জুয়া খেলার ধুয়া তুলে সাধুকে কলঙ্ক দিলে, জানো না তো তাহার মনে লুকানো কোন তথ্য, কুরুবংশ ধ্বংসের তরে সুবল রাজার দেহের হাড়ে, শকুনি ওই পাশা গড়ে ইহাই মূল সত্য। যদি পাশা খেলা না হইত পাণ্ডবরা কি বনে যেত, দুর্যোধন যে দুর্জন কত হতো না প্রমাণ, ভ্রাতৃবধূর বস্ত্রহরণ টেনে আনলো অকাল মরণ, উতঙ্কের আতঙ্কের কারণ শুধুই হতজ্ঞান। আবার বললে বিধবা সব কাঁদে যাদের স্বামীগণ সব, বলো বলো ওহে কেশব এসব কিসের লাগি, হোক না স্বামী কীর্তি দশা ওদের কর্মে রয় বই দভ্য দশা, প্রারব্ধের ফল অঙ্ক কষা হলো সঙ্গ দোষের ভাগী, নইলে ওরা কেন শুধু শুধু হতে যাবে শত ভ্রাতার বধু, যা ঘটে সব কর্মের জাদু অন্য কিছু নহে, যেজন সত্য পথে চলে তারই জয় হয় সর্বকালে, নির্দোষী মুই নন্দলালে বুর্বক নিন্দা কহে। আরো যেসব প্রশ্নপত্র করল ঋষি সভায় অত্র, সঙ্গে নিয়ে পাত্র মিত্র দেব সমাধান, শ্যামল বাবার ঢোলের তালে সবাই এবার উঠুক দুলে, চতুষ্পদী ছন্দ ভুলে এবার গাহি গান। তোর চরে ওরে আম
ঘরে ভাঙন লেগে গেল সোনার বালু চর সেথায় পড়ল বস বসতি ঘর বাসনা বাস করিব নদীর তীরে আমি সে থায় বাঁধিলেন বস বসতি ঘর বাসন আবাস করিব সে ঘরে ভেসে গানটি আপনাদের শোনাচ্ছি এই গানটি আমার দাদুগুরু সাধক কবি প্রেমিক কবি ভাবুক কবি পাগল বিজয় সরকারের গান আজও মনে হয় কবি গান গাইতে গেলে একখানা বিজয়ের ভাটিয়ালি না হলে কবি গানের সম্পূর্ণতা আসে এমনই একটা জায়গা অধিকার করে রয়েছেন পাগল বিজয় সরকার আজ যে প্রশ্নপত্র হয়েছে তার উপরে যদি আমি আলোচনা করতে যাই আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে আমরা ভাঙন কুলে ঘর বেঁধে বসে আছি এই কুল একদিন ভেঙে যাবে এ ঘরও একদিন ভেঙে যাবে তাই যারা সাধু মানুষ তারা সবকিছু করেও নির্লিপ্ত অবস্থায় থাকে তারা মনে রাখে এ দেশে আমি চিরকাল থাকব না এক রাজার একজন বন্ধু ছিল সেই বন্ধু সন্ন্যাসী হয়ে চলে গেল সন্ন্যাসী হয়ে চলে যাবার পরে ঈশ্বরকে দর্শন করে সে ফিরে এলো যখন ফিরে এলো তা রাজা বলল বন্ধু তুমি সংসার ছেড়ে চলে গিয়ে কি ফল ফেলে আমরা সংসারে কত সুখ শান্তিতে আছি তার চাইতে তুমি সংসার কর চমৎকার চমৎকার তার চাইতে তুমি সংসার করো তার সন্ন্যাসীকে বিয়ে দেওয়া হলো সন্ন্যাসী বিয়ে করে রাজা
তাকে বিরাট অট্টালিকা করে দিল। ওই অট্টালিকায় বসবাস করে সন্তানাদিও হলো। একদিন রাজা গিয়ে বলছে, ও বন্ধু দেখেছ তোমার সাধন ভজনকে আমি শেষ করে দিয়ে আমি কিন্তু ঠিক সংসারই সাজিয়েছি। সন্ন্যাসী বলছে, না না বন্ধু, তোমার সঙ্গে আমার পার্থক্য আছে। তুমি ভেবেছ যে আমিও যা তুমিও তাই। রাজা আর সেই বন্ধু একসঙ্গে পথে হাঁটছে। হাঁটতে হাঁটতে সন্ন্যাসী বলছে, আচ্ছা বন্ধু তুমি তো রাজা, আর তুমি বলছো আমিও কামুক হয়ে গেছি, আমি বিয়ে করেছি, আমার সংসার আছে, তাহলে তুমি আমি এক হয়ে গেছি, তাই তো? তুমি কি এক্ষুনি পারো এই রাজত্ব ত্যাগ করে জঙ্গলে চলে যেতে? বলে, তা পারবো কেন, আমার অসংখ্য প্রজা। বলে, এই তাহলে আমি চলে যাচ্ছি। দেখো তুমি ভেবেছিলে তুমিও যে আমিও তাই, এই আমি চলে যাই। সন্ন্যাসের পিছনেও ফিরে তাকালো না। দেখো তোমার সঙ্গে আমার পার্থক্য কোথায়? উতঙ্ক যুধিষ্ঠিরের সঙ্গে তুমি দুর্যোধনের তুলনা দিচ্ছ। সে সবকিছুর মধ্যে থাকলেও, নারী নিয়েও থাকলেও, তার মন কিন্তু নারীতে বন্দী না, তার মন শ্রীকৃষ্ণ চরণে উৎসর্গ করে। সাধারণের সঙ্গে তার তুলনা হয় না। তাই পাগল বিজয় গান গিয়ে মানুষকে এই শিক্ষা দিয়ে দিল, এতদিনে বুঝলাম কালাকাল সকালের পাছে পাশে আছে বিকাল, ভাবলেম সমান যাবে চিরকাল। আমি এতদিনে বুঝলাম কালাকাল ওরে সকালের পাছে আছে বিকাল, ভাবলাম সমান যাবে চিরকাল। আমি যে সুখে ভরেছিলাম এতকাল গো, ভরে পত্র হয়ে আমি চেয়ে দেখি নাহি নাহি আকজন, ওরে যারা আমার আত্মীয় আত্মীয় স্বজন হারালাম সেই প্রাণে। সাধারণ মানুষ তারা বুঝতে পারে না বর্তমান কালের পরে যে একটা ভবিষ্যৎকাল আছে। আমার ভবিষ্যৎ কেমন হবে নির্ধারণ করবে আমার বর্তমানের কর্মজীবন।
তাই বিবেকবান মানুষ যারা তারা কর্ম করতে গেলে ভবিষ্যৎ চিন্তা করে কর্ম করে। তাই পাগল বিজয় সরকার তিনি কি গাইলেন, ও আমি এতদিনে পেলাম পরিচয়, ওরে বিশ্ব শুধু বিষয়ের বিষয় চলছে কেবল মায়া। আমি এতদিনে পেলাম তো পরিচয়, এই বিশ্ব শুধু বিশ্ব, বিশ্বের বিষয় চলছে কেবল মায়া। পাগল বিজয় বলে ভরে দিন বয়ে যায় গো, ভরে দিন থাকিতে দিন বুঝে পা চলো ওরে আমার। আজ বিপক্ষেতে উতং করিছি সভ্য সভাস্থান, কল্পনাতে এ সভাতে আমি কৃষ্ণ ভগবান, তার প্রাণের কথা বলিয়ে গেছে সভ্য সভার ঠাই, আমি নিরপেক্ষ কৃষ্ণ কেন পাণ্ডব পক্ষে যাই। দুর্যোধন যদি অধার্মিক হয় ভীষ্ম ধার্মিক ছিল, অধার্মিকের দলে কেন একজন ধার্মিক মানুষ গেল, অধর্মকে আশ্রয় করে কেন বিশ্বের মরণ হয়, উতং করিষি চেয়ে গেছে আজি তাহার পরিচয়। দেখো উতঙ্ক সব জায়গায় মেলে না অঙ্ক, একটা কথা শোন, দেখবে সাধুদের মুখে একটা কথা শোনা যায় সাধু সাবধান, কেউ বলে না চোর সাবধান বদমাশ সাবধান, সাধু সাবধান তার মানে কি? সাধু হয়ে গেলে তার ভয় বেশি, যে যত উপরে উঠবে তার ভয় তত বেশি, উপর থেকে যদি পিছল খেয়ে পড়ে যায় তাহলে সে নিঃশেষ হয়ে যায়। আমি এখানে কবিগান গাইছি, আমি এখান থেকে আছাড় খেয়ে পড়ে গেলে অন্তত ভাগ্যে না থাকলে আমার প্রাণ অন্ত হবে না, কিন্তু এই আমি যদি হিমালয়ের উচ্চ শৃঙ্গে গিয়ে সেখান থেকে পা ফিসলে মাটিতে পড়ে যাই, আমাকে রক্ষা করার মতো থাকবে না কোনো জন। ভেবে দেখো পতন হলে আমার ঘটিবে মরণ, বিশ্ব সাধু মানুষ আমিও স্বীকার করি বিশ্ব পরম সাধু, কিন্তু সাধু বলেই আমি যা ইচ্ছা তাই করতে পারি না। অম্বা অম্বিকা অম্বালিকা কাশী রাজার মেয়ে, কাশী রাজা চিন্তা করলো দেবে তাদের বিয়ে, বীর্য শুল্কা করেছিল এই কন্যা তিনজন, বিত্তশালী পুরুষেরা করেছে গমন, সব জায়গায় নিমন্ত্রণ দিল শোনেন নরনারী, কেবল বাকি রেখেছিল ওই হস্তিনাপুরী। হস্তিনাতে বিশ্বের মতো আর অত বড় বীর নাই, বিশ্ব বড় ব্যথা পেল বসে শোনেন তাই, সবাই নিমন্ত্রণ পেল সেখানে গেল আমি বাদ পড়িয়ে, এইবার আমি দেখাবো সেখানে গিয়ে অস্ত্র ধরে। তাই রত লইয়ে ভীষ্মদেব
হাতে ধনুর্বাণ, ক্রোধান্বিত হয়ে তখনই কাশী রাজার বাড়ি যান। যত বড় বীর ছিল তারা বিশ্বকে দর্শন করে, ভয়ে ভয়ে অনেকেই চলে গেল যার যার ঘরে। যাদের নারীর প্রতি একান্ত টান তারা করল রণ, পরাজিত হয়ে গেল বীর্যশালী যে কয়জন। তিনটি মেয়ের হস্তে ধরে তখন রথেতে তুলে নয়, বিশ্বদেব নিয়ে এলো তখন হস্তি নাই। অম্বিকা আর অম্বালিকাকে কি কর্ম করিল, চিত্তাঙ্গদার বিচিত্র বীর্যের সঙ্গে বিয়ে দিল। অম্বা বলে তাই আমি তোমাকেই চাই, তুমি শুনো বটে, তুমি যুদ্ধ করে নিয়ে এসেছো আর তোমার নিকটে। বিশ্ব তখন ডেকে বলে শুনো ওহে নারী, তুমি কি জানো না আমি ব্রতচারী হলেম ব্রহ্মচারী। অম্বা বলছে তুমি ব্রতচারী ব্রহ্মচারী হলে তাহলে সেখানে তুমি বিয়ের বাসরে কেন গেলে, আর যুদ্ধ করে আমাকে নিয়েই বা কেন এলে, তা তো হয় না, তুমি আমাকে বিয়ে কর। বিশ্বের গুরুদেব পরশুরামের কাছে গিয়ে অম্বা নালিশ দিল, আপনার শিষ্যের এই জঘন্য কর্মের ফলে একটা নারী জীবন যাবে রসাতলে, আপনি আমাকে রক্ষা করুন। আপনি বলুন আপনার শিষ্য, সে আমাকে বধূত্বে বরণ করুন। পরশুরাম ডেকে নিয়ে বিশ্বকে বুঝালো, বাবা বাবা এমন কর্ম তুমি করো না, নারীর অন্তরে ব্যথা দিয়ে জগতে কেউ কোনোদিন রেহাই পাবে। বিশ্বদেব গুরু বাক্য প্রত্যাখ্যান করল, ভাগল গুরু শিষ্যের অন। পরশুরাম আর বিশ্ব যুদ্ধ করেছে দুইজন, বৃদ্ধ পরশুরাম যুদ্ধে তখন হেরে গেল, লজ্জিত হয়ে মস্তক অবনত হল। অম্বাকে বলল মা আমার আর কিছু করার নাই, তুমি শিবের ধ্যান করো, শিবের ধ্যান করো। অম্বা তখন শিবের ধ্যানে ডাকে মহেশ্বরে, অম্বার ডাকে অমনি সিংহাসন উঠল নড়ে, কৈলাসতে ভোলা নাতে ত্রিশূল নিয়ে হাতে উপনীত হল এসে তখন অম্বারই সাক্ষাতে। বলে পঞ্চানন ডাকো কি কারণ বলো মামোঠাই, অম্বা বলে জ্বালায় জ্বালায় আমি মরে যাই, আমি যাহা চাইব দেবে কিনা বলো মহেশ্বর। ডাক দিয়ে কহিছে তখনই পাগলা দিগম্বর, বলে দিগম্বর যাহা চাইবে বর কিবা তব আকিঞ্চন, যাহা চাইবে মন কাছে আমারও বাসনাই আছে তাই আমি করিব অর্পণ। অম্বা তখন ডেকে বলে তুমি আমার কথা লও, বিশ্বের যাতে মৃত্যু হয় আমার সেই বরটি দাও। শিব তখন ডেকে বলে করিয়া মনস্ত, আমি এই বর দিলাম তোমায় করিয়া সাব্যস্ত, তবে এই দেহ থাকিতে হবে না তোমার, এই দেহটি ছেড়ে জনমনিতে হইবে তোমার শ্রীখণ্ডী নাম ধরে। যেদিন কুরুক্ষেত্রে ধর্মে অধর্মে হইবে কোরআন সম্মুখে, তুমি সেদিন দাঁড়াবে যখন, তোমায় দেখে বিশ্বদেব তখন অস্ত্র ফেলে দেবে, সেই দিনে সরে সরে তার সরসজ্জা হবে। এই যে শিব আশীর্বাদ দিল শোনেন নারী নরে, যে কারণে বিশ্বদেব সরসজ্জায় মরে। সে ধার্মিক হয়েও নারীর অন্তরে ব্যথা দিয়েছিল, রেহাই পেল না। আজকের ছেলে মেয়েরা কি করে, এক ভদ্রলোক গল্প দিচ্ছে যে 1500 টাকায় আমার মেয়ে বিয়ে হয়ে গেছে। বলে 1500 টাকায় মেয়ে বিয়ে কলার পাতা কেনা হয় না,
বলে জানেন না আমার মেয়ে হায়ার সেকেন্ডারি পাশ করে দেখে বলে আমার দাদা বাবা কথা লও আমাকে ১৫০০ টাকা দিয়ে একটা মোবাইল কিনে দাও চাইনিজ মোবাইল কিনে দিলাম মোবাইল নিয়ে হাতে মাঝে মাঝে হ্যালো হ্যালো যেন বলে কার সাথে আই লাভ ইউ মাঝে মাঝে শোনা যায় তিন মাস পরে হাত ধরে মেয়ে ঘরের বাহির হয় আমার আর টাকা লাগলো না ১৫০০ টাকায় কাজ সারা আজকের যা প্রেম প্রীতি ভালোবাসা কত পুরুষ কত নারীকে ধোকা দিচ্ছে কত নারী কত পুরুষকে ধোকা দিচ্ছে তারা কি করছে তারা বুঝতে পারছে না যে ভবিষ্যৎ জীবন তাদের অন্ধকার ভালোবাসা কিন্তু চানা সুরের প্যাকেট বাবা নয় ভালোবাসা যদি চা খার ভাড়ের মতো হয় চা খেয়ে যেমন ভাড় ফেলে দেয় চানা চুরি খেয়ে প্যাকেট ফেলে বুঝতে পারে না আদি ওই উন্মত্ত যুবকের বলে এই নারীরা করে থাকে পুরুষে আত্মদান কোন যুবক যেন সেই নারীর করে না অসম্মান বিশ্বের মতো দিন দেখো তার পতন হয়ে গেল আজীবন যে বন্ধচারী এই ভারতবর্ষে ছিল ভেবে সোনার নারী শুধু মিটায় কামের ক্ষুধা তুমি দিলে প্রেমের অর্ধ তোমায় দিত সুধা নরে বহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে তাজমহলের পাষাণ দেখেছ দেখো নিকো তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাকি রেতে সাজাহান তাই নারীর প্রাণে ব্যথা দিয়ে বিশ্বের মরণ হয় বাক্য রাখার জন্য বিশ্ব দুর্যোধনের দলে যায় তবে এ জায়গায় একটা ভুল হয়েছে সমস্ত বাক্য নষ্ট করা যায় কৃষ্ণ ভজনের জন্য তাতে কোনো অপরাধ হয় না স্ত্রীকে মানুষ কি করে অগ্নি সাক্ষী করে ঘরে নিয়ে আসে কিন্তু যদি কারো কৃষ্ণের প্রতি একান্ত ভালোবাসা জন্মে যায় সেই স্ত্রীকে যদি ফেলে সে কৃষ্ণ ভজনে চলে যায় তাহলে তার দোষ থাকে না বিশ্বের উচিত ছিল আজ ধর্মপক্ষ আর অধর্মের পক্ষে যুদ্ধ হচ্ছে আমি অধর্মের পক্ষে আর থাকবো না আমি সব কথা ছেড়ে দিয়ে হা গোবিন্দ বলে আমি গোবিন্দ চরণে গিয়ে আসছি এই জায়গাটা একটা ভুল আছে এইবার বললে যুধিষ্ঠির নাকি জুয়ারি হয়েছে ভারী পঞ্চ ভাই জগতে তাদের একটি হলো নারী এই জুয়া খেলার কারণ আছে ওই যে দুর্যোধন তাকে একদিন গান্ধারী বলেছিল বাবা ভীমের সঙ্গে দেখা হলে আমার কথা লবি পাবনের ছেলে বলে ওইটাকে গালাগালি দিবি মায়ের কথা অনুপাতে যখন পথে দেখা হয় পাবনের ছেলে বলে যখন ভীমকে গালি দেয় ভীম বলে ওরে দুর্যোধন তোর সকল কথা ফাও মায়ের কাছে জিজ্ঞেস করিয়ে তুই এক রাম পাঠার ছাও গালাগালি শুনে দুর্যোধন মায়ের কাছে এলো পাঠার ছেলে বলে কেন তখন মাকে জিজ্ঞাসিল মা বলে আমি জানিও যদি বাবা মনে করি ভাবনা তোর কাছে আমার জীবনই আমি বলিতে পারবো না তবে আমার বাবাই ওই সুবল রাজা তুই তাহার কাছে যাবি সেখানে গিয়ে দাদুর কাছে তুই সকল খবর পাবি দুর্যোধন যখন দাদুর কাছে গিয়ে শুনল যে গান্ধারী যখন জন্ম নিয়েছিল তখন তার কোষ্ঠীতে লেখা ছিল যখন বিয়ে হবে শুভ দৃষ্টিতে তার স্বামী বাবা আর ওই মেয়েকে কেউ বিয়ে করে না বড় হয়ে উঠছে একদিন নারদ মুনি গিয়ে বললো রাজা মহাশয় বড় মেয়ে ঘরে থাকলে একটা কলঙ্কের বিষয় রাজা সুবল রাজা বলেছিল নারদের ধরে এই মেয়েকে বিয়ে দিলে পরে
এতো শুভ দৃষ্টিতে স্বামী যাবে। তখন নারদ বলেছিল একটা স্বামী মরবে, নয়টা বিয়ে হবে, সব মরতেই থাকবে। বলে না একটা মরলে দোষ কাটবে। নারদ বলেছিল তাহলে একটা কাজ করেন, অন্তত প্রথম যে কোনো একটা গরিব মানুষের ছেলে ধরে এনে তার সঙ্গে বিয়ে দিয়ে সে মরে যাক, পরে কোনো একটা ধনী শ্রেণীর ছেলের সঙ্গে বিয়ে দিলে আপনার মেয়ের জীবন সুন্দর হবে। সুবল রাজা বলেছিল নারদ কথা ধরো, তাহলে তুমি বিয়ে করো, তুমি আগে মরো, বরের ঘাড়ে দোষ চাপাও কেন, বলো আমার ঠাই। কার সাইতে মেয়ে বিয়ে দেওয়ার কোনো দরকার নাই। নারদ তখন বললো তাহলে একটা কাজ করা যায়, একটা বাজারের পাঠা এনে বিয়ে দাও তার সঙ্গে সযতনে। পাঠা যখন মারা যাবে দোষ কেটে যাবে, আর বিয়ে হবে গধূলি লগ্নে। গধূলি লগ্নে বিয়ে হবে, পাঠা মারা যাবে, আর রাত্রিবেলায় ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে। ওই পাঠার মাংস রান্না করে যতনে রাখিবে, বরযাত্রী যারা আসবে রাত্রি ওই পাঠার মাংস খাবে। এদিকে জামাইয়ের মাংসে জামাই সেবা দিতে হবে মহাশয়। তাই শুনে রাজা বড় আনন্দই পায়। এইবার যখন পাঠার সঙ্গে বিয়ে দিল, বিয়ে দেওয়ার সঙ্গে আরো কলঙ্ক, একই এখন আর কেউ বিয়ে করে না। ধৃতরাষ্ট্র অন্ধ বটে, কেউ দেয় না মেয়ে, আর গান্ধারী হলো পাঠার বিধবা, তারে করে না বিয়ে। এই দুইজনের সঙ্গে যখন হলো বিবাহ বন্ধন, যার দ্বারায় জন্মেছে তার একশোটি নন্দন। তাহলে গড়ে আগে গান্ধারীর স্বামীকে ছিল পাঠা, পরে স্বামীকে হয়েছে ধৃতরাষ্ট্র অন্ধ। তাহলে হিসেব মতো আগে বড় বাবা ছিল দুর্যোধনের পাঠা বাবা, বড় বাবা। এই কথা শোনার পরে দুর্যোধন বাড়ি গিয়ে ভাইদের নিয়ে মাটির নিচে একটা ঘর করে, মাতুল বংশকে নিমন্ত্রণ করে আনল। 100 জন মামা ছিল আর ছিল দাদু ভাই, ভাবে ওদের নিমন্ত্রণ করে মাটির নিচে মেরে ফেলতে চাই। ওদের নিমন্ত্রণ করে আটকাইয়ে দিল, যখন এলোই ঘরে মাত্র একদিনের খাবার দিয়েছে থালা ভরে। মাটির নিচে ঘর করে আটকাইয়ে রেখে 100 মামা দাদু ভাইকে এক একখানা থালায় একদিন খেতে পারে এই খাবার দিয়ে বলছে, দাদু ভাই তোমাদের মারবার জন্য এনেছি, তোমরা পাবে না রেহাই, 101 দিন পরে দরজা খুলব, মনে আছে ভাবো। না খাওয়াইয়ে তোমাদের এখানে মারিয়া ফেলাবো। এইভাবে দরজা বন্ধ করে দুর্যোধন চলে যায়। ওরা কিন্তু ওই ঘরে করতেছে হায় হায়। তখন সুবল রাজা বললো আজকে আমরা খাবার খেলে, তোরা আমার 100 ছেলে, তোরাও মরে যাবি আমিও মরে যাব, তবে একজনকে বেঁচে থাকতে হবে, কে থাকবি বল? কেউ কোনো কথা বলে না, বাবার কথা শুনি, করজোড়ে দাঁড়াইয়ে কহিছে তখন শকুনি, বাবা আমায় আশীর্বাদ করো, মনে আছে ভাবো, আমি একটা বেঁচে থেকে এর প্রতিশোধ নেব। হ্যাঁ বাবা আমি প্রতিশোধ নেব। সুবল রাজা ডেকে বলে দিও অন্তরের ভাষা, আমার হাড় দিয়ে তৈরি করিস নাম হবে শকুনির পাশা। মন্ত্রপুত করে রেখে গেলাম যে এই হাড় তোর সঙ্গে থাকবে সদা কৃষ্ণ গুণাধার। 99 ভাই মারা গেল, বাবা গেল মরিয়ে, শকুনি একা বেঁচে আছে সেই মরা মানুষের ভিতরে। বাবার হাড়গুলো খুলে নিয়ে আচলেতে বাঁধে, অন্ধকার ঘরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। এদিক 101 দিন পূর্ণ হল, দরজা খুলে দেয়, মৃত মনুষ্যের দুর্গন্ধ দুর্যোধন পায়। দুর্যোধন ডেকে বলে তখনে পাত্র মিত্রে ভাই, চলো চলো সব মারা গেল একজনও বেঁচে নাই। শকুনি ওই সুযোগ পেয়ে বাবার হাড় নিয়ে
লুকিয়ে বেরিয়ে গেল। ওই হাড় দিয়ে পাশা তৈরি করে ঘুরছে, কি করে দুর্যোধনের দলে যাওয়া যায়। একদিন দুর্যোধন প্রস্রাব করতে বসেছে বালির স্বরে, একটা তেঁতুলের সারা উঠে গেল প্রস্রাবেরও ধারে। তাই দেখিয়া হাসিতে হাসিতে রাজসভাতে এলো, ডেকে বলে তোমরা কেউ যদি পারো হাসির কারণ বলো। বলো আমার হাসির কারণ কেউ বলতে পারো? যে বলতে পারবে তাকে আমি আমার প্রধানমন্ত্রী পদ দেব। কেউ বলতে পারে না, বলে সব জায়গা ঢেরা দিয়ে দাও। ঢেরা যখন দিল স্বপনই শুনতে পেল বাবা, বলি সভা পাশে চাদর দিয়ে মুখ ঢেকে তখন রাজার কাছে আসে। ডেকে বলে শুনুন শুনুন রাজা মহাশয়, আমি বলতে পারলে প্রধানমন্ত্রী পদ দেবেন কি আমায়? হ্যাঁ দেব, তাহলে চলেন যাই। সেই বালির চড়াই গিয়ে তখন চাদরের ফাঁকে ফাঁকে তাকাইয়ে তখন ওই তেঁতুলের সারা ওঠা দেখে। দেখে তেঁতুলের সারা উঠে গেছে, বলে রাজা মশাই আমি পেয়ে গেছি। এই তেঁতুলের সারা উঠে গেছে বলে আপনি হাসছেন? বলে তাতে হাসির কারণ কি? বলে এখান থেকে আপনি রাজনীতি শিক্ষা পেয়েছেন, কারণ এই চারাটা যদি বড় হতো তাহলে একে কাটবার জন্য কোয়ারাত লাগতো, কুঠার লাগতো, দড়ি লাগতো, দু চারজন মানুষের দরকার হতো, তেঁতুল গাছ ভারী শক্ত। ছোট্ট চারা আছে বলে প্রস্রাবের জলে উঠে যায়, বড় হলে ওকে কাটা দুষ্কর বিষয়। তাই রাজনীতি করতে গেলে, রাজনীতি করতে গেলে শত্রু থাকলে সেই শত্রু ছোট্ট অবস্থায় তাকে তুলে ফেলতে হয়, শত্রু যখন বড় হবে তোলা সম্ভব নয়। সিংহাসন চলে যাবার তখন আসে ভয়। রাজনীতি করতে গেলে সবচাইতে বড় কথা এইটা হুঁশিয়ার ভাবে চলতে হয়, কোন শত্রুকেও থাকলে তাকে সারা অবস্থায় বড় হতে দেওয়ার আগে তাকে শেষ করিতে হয়। দুর্যোধন বলে তোমার মতো বুদ্ধি মানার নাই, চলো তোমাকে নিয়ে গিয়ে এবার প্রধানমন্ত্রী পদ দিতে চাই। শকুনির ইচ্ছা কি? এই পাশা খেয়ে পাণ্ডবদের দেবে বনে পাঠাইয়ে, চুক্তি থাকবে 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস হবে, ফিরে আসলে আবার অর্ধেক রাজত্ব পাবে। যখন রাজত্ব চাইবে তখনই রাজত্ব দেবে না, ধর্ম অধর্মের যুদ্ধ বেঁধে যাবে, বাদলেই দুর্যোধনের পক্ষ তারা ধ্বংস হয়ে যাবে। ওই যে 99 ভাই আর বাবা তাহা হেলেছিল মেরে, শকুনি বেঁচে ছিল সেই প্রতিশোধ নেবার তরে। তাই দুর্যোধনের দলে শকুনি লই লই আশ্রয়, মামা ভাগিনা এবার কিন্তু হলো পরিচয়। এইবার দুর্যোধন দেখলো আমার এক মামা বেশি আছে, থাক আমার কাছে, ও আর কি বা করবে, এই জন্য ওকে কাছে রেখে দিল। শকুনি বলল তাহলে এইবার একটা কাজ করো, পাণ্ডবদের ডেকে আনো, ওরা তোমার পরম শত্রু, ওদের চাইতে বড় শত্রু নাই, পাশা খেলার ভান করি ওদের ডেকে আনো, ওদের হারাইয়ে দেই, চুক্তি থাকবে কি যে 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস, এ থেকে যদি ফিরে আসতে পারে তাহলে তারা রাজত্ব পাবে, তাছাড়া পাবে না। এই পাশা খেলা হলো যখন বলি সভাধারে, শকুনির কৌশলে পাণ্ডবের রাজালো হেরে, কিন্তু কৃষ্ণ যাদের সহায় আছে তাদের কে বা ক্ষতি করে। 13 বছর পরে যখন আবার এলো হিরে, মাত্র 5খানা গ্রাম চাইতে যুধিষ্ঠির আমাকে পাঠায়, দুর্যোধন তখন প্রধান্বিত হয়, বলে দেব না দেব না বিনা যুদ্ধে সুচাগ্রমে দিনি, তাই শুনে বলেছিলাম আমি কৃষ্ণ চিন্তামণি, তবে ধর্মের সাথে অধর্মের হইবে নিশ্চয়, এই যুদ্ধে কিন্তু তোমরা সবাই হয়ে যাবে ক্ষয়। এই কথা শুনে দুর্যোধন অমনি তাড়াতাড়ি আমাকে বাঁধিতে এলো, তখন নিয়ে পাটের দড়ি
সম্মুখে তাকালো যখন দেখে কৃষ্ণ তো আর নাই, আমি পিছনে গিয়ে হাসি দিয়েছি পরাণের কানাই, পিছনে ফিরে আমাকে যখন আবার বাঁধিবারে যায় সেই দেখে এখন কৃষ্ণ সারা জগৎময় দেখা যায়। আমি হাসি দিয়ে কালো শশী বলেছিলাম তারে, এইবার তোমরা তৈরি হও মরিবারও তরে, তাই ধর্মের পক্ষে ওহে উতঙ্ক আমি সদা থাকি, জেনে রেখো এই জগতে ধর্মকে আমি রাখি, তাই পাণ্ডবের দলে নীল দলে নিয়েছি আশ্রয়, ওই অধার্মিক ওই দুর্যোধনের পক্ষ শেষ হয়ে যায়। আজকে তো আর সময় মোদের বেশি বটে নাই, তুমি আমি আবার ক্যাসেট করে গাইব সবার ঠাই, আমরা দুজন একত্রিত হয়ে দ্বিতীয় ক্যাসেট করে উতঙ্ক আর শ্রীকৃষ্ণ গাইব সকলেরই ধারে। সেই কারণে পাশা খেলা হয় জুয়ারি কেন বলে, এমন ভাবে তুমি যুধিষ্ঠিরকে ব্যথা দিলে, জুয়ারি নয় দিলাম পরিচয় সাধু সে একজন, কৃষ্ণ চরণে সদা সর্বদা থাকে যাহার মন, সব কিছু পেয়েও যেন তাহার কিছু নাই, সে মন রেখে বলে কোথায় মালিক সাই, আমার ইচ্ছায় সব হয়েছে তারও ইচ্ছায় নয়, আমি অধর্মকে একে একে করে দিলাম খাই, তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাচ্ছি এবার কাব্য আলোচনা। এরপরে আর একখানা ক্যাসেট করে তুমি আমি মিলন করবো লড়াইয়ের সভা পরে, আজ কেন বেশি কথা বলিবারে যাই, ওদিকেতে উদয়বাবুর কাছে ইঙ্গিত পাই, আজকে আমাদের হলো যে সময় কেন আর বেশি বলবো দাঁড়াইয়ের সভায়, এদিকেতে আসে যত ভক্তগণ এবার বন্দনা করে যাই সবার চরণ, ভক্তগণ যদি আমায় আশীর্বাদে করে তবে অসত্য ভাব আমার চলে যাবে দূরে, এদিকেতে আসে যারা মায় এদিন দেখি এবার সকলের চরণে করলাম প্রণতি পিতামাতার চরণে প্রামত নাই, এবার জাতীয় দেব দেবী পূজা করতে নাই, আপনারা সবাই আশীর্বাদ করবি চরণ ধুলিলাম আমার এসে এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো।